আপনার গার্লফ্রেন্ডকে আয়ন গুলাব ফুল দিল, এখন আবার ফুচকা খাওয়া সে জীবনে কোনোদিন কোন মেয়ের দিকে তাকাবো না, প্রেমও করবো না। ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসবো, জানো আমি তোমাকে বিশাল ভালোবাসি। শুনো, তোমার সাথে দেখা না করলে আমার ঘুম হবে না। তোমার নানি মরিছে, তুমি তো মরনি, তুমি এক্ষুনি আসো। আর তুমি কি এরকম কথা বলছো? আজকে আমার নানি মরে গেছে, আমি কি করে যাব? হাই হাই হাই, আমার কি জাত গেল গো, আমার মা মরে গেল গো মা। ও মা, তুমি কোন জায়গায় গেলে? ঠিক আছে, মাটি ফাটি দিয়ে হয়ে গেল, আমি বিকালে আসছি। মা, তুমি কোন জায়গায় গেলে? মরে নি। তাহলে তুই কাকে ফোনে বলছিলি যে তোর নানি মরে গেছে? আমার জান একবার শুকিয়ে গেছিল। কি ওরে, ও তুমি বুঝবে না, একটু বান্ধবীদের সঙ্গে আর কি করছিলাম। মরা মানুষ লেগে এইভাবে আর কি করে? ঠিক আছে, আর করবো না, যাও। তুমি কিভাবে বুঝলা? আর কোনো খোঁজ খবর নেই, সেই জন্যই বুঝে গেলাম। সবই ঠিকঠাক বস, কিন্তু একটু প্রবলেমে পড়ে আছি। আবার কি সমস্যা? আমার গার্লফ্রেন্ড 1 লাখ টাকা দামের ব্রেসলেট চেয়েছে, এখন 1 লাখ টাকা আমি পাবো কোথায়? এই লি আমি চিন্তায় পড়ে আছি। আরে তোমার বন্ধুর সাথে ম্যানেজ করে দিবা। ভাই, আমাদের মধ্যে তুই তো একটু বড় লোকের ছেলে আছিস, তোর বাপের 3-3টি ভাটা, এবারকার মতন ধাক্কাটা তুই বাঁচা ভাই। ঠিক আছে, যা দিব। ও রাশিদ তোর বন্ধু, আর আমি তোর বন্ধু না। কেন, তোর আবার কি হলো? আমার গার্লফ্রেন্ড ভ্যালেন্টাইন ডেতে একটা নেকলেস চাইছে, তোকে কিনে দিতে হবে, কি বলছিস বল? কি ওরে, যা তুইও নিস। রাশিদের গার্লফ্রেন্ড ব্রেসলেট নিবে, শাকিলের গার্লফ্রেন্ড নেকলেস নিবে, আর আমার গার্লফ্রেন্ড একটা আইফোন নিবে। হিসাব মতো বাপের একটা ভাতা বেচিয়ে দিতে হবে। কিরে বন্ধু, কি ভাবছিস? ও কিছু না, জানিস প্রেম যে কি জিনিস সেটা আমি জানি। তোদের গার্লফ্রেন্ডের ছবি দেখা। এক্ষুনি দেখিয়ে দিছি, নো প্রবলেম। আই থাম, দেখাবি নি, সারপ্রাইজ থাক, ভ্যালেন্টাইন্স ডের দিন তিনজনাকে দেখবো। শালা যা হবে হবে, আজ ভ্যালেন্টাইন্স ডে, প্রপোজ করি দি, বাগতো না যে খেলিবে। সায়নী শোনো, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো কি কথা? আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু তুমি কিছু বলবে বলে ভয়ে বলতে পারিনি। আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি মেয়ে ছেলে হয়ে আগে কি করে বলবো, তাই বলতে পারিনি। আজ যখন তুমি বললে ভালোই হলো, আই লাভ ইউ টু। তুমিও যখন আমাকে ভালোবাসো, তাহলে আমার একটা দাবি আছে, আমার মা তোমাকে দেখতে চায়, তুমি চলো আমার সাথে আমার বাড়ি। শোনো, আজকে হঠাৎ করে যাওয়া যাবে না সাহেব, তুমি কিছু মনে করো না, আমি কথা দিচ্ছি অন্যদিন তোমাদের বাড়িতে যাব। তুমি যখন যেতে চাইছো না, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। এই নাও এই গিফটটা, আমি তোমার জন্য কিনেছিলাম। ওয়াও, ভেরি নাইস, থ্যাঙ্ক ইউ সো মাচ। ঠিক আছে, চলো চলো তাহলে একটু তোমাদের সাথে হাঁটতে হাঁটতে যাই। এই নাও জান সারপ্রাইজ। সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দাও আমাকে, দাও আমি তোমাকে পরিয়ে দিই। বাহ, খুব সুন্দর লাগছে গো। জান, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই তোমার মুখ মিষ্টি করার লেগে দেখো এটা এনেছি, নাও খাও। থাকা যাবে না, আমি চলে যাই। কি গো এত তাড়াতাড়ি?
তুমি বুঝছো না, আজকে আমার কম্পিউটার ক্লাস ছিল বলে বাড়ি থেকে বেরিয়েছি। আমার বাড়িতে বিরাট শাসন, তা আবার আজকে ভ্যালেন্টাইনস ডে। ঠিক আছে, তুমি যখন চলে যাবে বলছো, আসো একটা ছবি তুলি। তুলবো বলছো, তাহলে তুলো। ওকে জান, টাটা। আমি যা গার্লফ্রেন্ড পেয়েছি, আমার কোনো বন্ধু পাইনি। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে জান। আজ কি দিন রাত হলো? আর বলো না, আজ ভ্যালেন্টাইনস ডে তো, বাড়ি থেকে বেরে দিদি ছিল না। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আগেই বলে দিলাম। ঠিক আছে, এই লাও তোমার নেকলেস। ওয়াও, কি সুন্দর! দেখি দেখি দেখি। না, আমি পরাবো, তুমি চোখ বন্ধ করো। মনে দুঃখ করো না জান, কাল তোমাকে ভালোভাবে টাইম দেব। তাহলে আমি এখন আসি, টাটা। মালডালি একটুকু দাঁড়ালো না। যা, গার্লফ্রেন্ড একটা পেয়েছি, বন্ধুদের থেকেও টপ। খুব সুন্দর, এটাই আমার ফেভারিট কালার। এবার একটু হা করো। বন্ধু, গার্লফ্রেন্ড দেখাবি বললি, কই গার্লফ্রেন্ড দেখা? ভাই, একটু সমস্যা হয়ে গেছে, আমি সামনাসামনি দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ, ছবি তুলেছি। হ্যাঁ রে, আমার গার্লফ্রেন্ডটা তাড়াতাড়ি পালে গেছে, তার লেগে আমিও ছবি তুলে এসেছি। আরে, আমিও তো ছবি তুলে এসেছি রে, তোদেরকে দেখাবো বলি। এই তো দাঁড়া, দেখাচ্ছি। তাহলে লে, সবাই একসাথে বের কর দেখি। লে লে দেখ। কি বলি, আমার প্রেমিকা সাথে লাইন মারতে হলো? লাভগুরুর কাছেই যায়।
কি ব্যাপার, এটা গুরুদেবের গাড়ি না? হ্যাঁ তো। নাম তো দেখি। নাম গুরুদেব, বিশাল বেকায়দায় পড়ে গেছি। এই দেখেন, এই মেয়েটা আমাদের তিনজনকে ঠকিছে, একটা বুদ্ধি দিতে হবে। আমি বুদ্ধি দিয়েছি, আরে দিছি, আমার বুদ্ধি নেই, সবাই আমারই ক্ষতি করছিল। আপনার ব্যাঘাতটা গুরুদেব, এবারকার মতো একটা উপায় বের করে দেন, আর জীবনে আপনার কাছে বুদ্ধি চাইতে আইব না। কি করে? তোমরা যতই বলো আমি আর বুদ্ধি দিব না গো, তোমরা যাও। ঠিক আছে, দিবেন না যখন কি করব। এই চলে। কি করছে জিশা? এইভাবে নিরীহ ছেলেগুলোকে ঠকিয়েছে, আমাকে তো কেসটা দেখতে হবে। এই মেয়ে, তুমি একসাথে তিনজনের সাথে প্রেম করেছো, এইরকম অন্যায় কাজ কেন করলা? তাহলে শুনিন, আমার টাকার খুব দরকার ছিল, সেই টাইমে আমার বান্ধবী বলছে। সোহানা, এটা কে রে? আমার বেটির ছেলি। নাম কি? রাফিজ। সোহানা, আমি কালকে আসছিলাম, দি তিন পাগলা শুধু প্রেম করার জন্য টাকা উড়াইছিল, তুই তো বলছিলি তোর টাকার দরকার, দেখ না ওদেরকে পটাতে পারিস কিনা। ঠিক আছে, আমি কালকেই দেখছি। ওদের ঠিকানাটা বল, কোথায় পাওয়া যাবে দেখে। ওরা দেখবি ওই জগাইপুরের ঘোড়ায় দাঁড়িয়ে থাকবে। বান্ধবীর এই কথা শুনি লোভে পড়ে তিনজনের সাথে প্রেম করে আমি খুব অন্যায় করেছি, টাকার নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এটা ঠিক, কিন্তু আমি সত্যি সত্যি রাশিদকে ভালোবেসে ফেলেছি। যদি তাই হয় তাহলে এখনই যাও, আর দেরি করো না, মনের কথাটা বলে দাও। আরে তুই মনে মনে কি করেছিস, তোর টাকা পয়সার দরকার আমাকে জানাবি? আমি কি তোকে টাকা দিতে পারতুক না? মা, ভুল তো আমি করেই ফেলেছি, এখন কি করবো? যে ছেলেটাকে তুই ভালোবাসিস তাকে কি সব কথা খুলে বল। ঠিক আছে। জীবনে লস লাভ যা হইলো হইলো, প্রেমের গুষ্টি মার, আর জীবনে প্রেম করব না, শপথ কর। হ্যাঁ শপথ করছি। লল, আজ আমরা এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে শপথ করছি যে জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রেমও করব না। আজ আমরা এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে শপথ করছি যে জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রেমও করব না। আমাদের এই শপথের প্ল্যান, জীবনে লড়াবো না, জিসিবি এসে লড়াতে পারবে না কেউ। তোর একটু দাঁড়া তো, আমি আসছি। রাশিদ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আই এম সরি। তুমি কাগজে আই লাভ ইউ লিখো, নাহয় বুক কেটে আই লাভ ইউ লিখো, তোমার মতন বেঈমানকে আমি জীবনে বিশ্বাস করব না। আমি যা করেছি বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু তারপরও শেষবারের মতো বলছি, একবার বিশ্বাস করে দেখো, আমি শুধু তোমার। কি ব্যাপার, আসছে বলে এতক্ষণ হয়ে গেল তাও আসছে না, যত কি দেখি গিয়ে। তুমি যখন এত ভালো হয়ে গেছো, ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসবো, জানো আমি তোমাকে বিশাল ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। এই মেয়ের লেখে কোন শপথ করলি আর কোন মেয়ের দিকে তাকাবি নি, আবার সেই মেয়ের পাশে বসে হাতের প্রেম করছি, দেখছি কি লাগাম। তোর কিছু বলি রে।